আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সর্বশেষ অবস্থা দেখাবো। ভিডিও শুরু করেছি আবদুল্লাপুর অংশ থেকে। পাশেই দেখতে পাচ্ছেন এখানে পিলারের জন্য কাজ করা হচ্ছে। এই অংশ বাকি রেখে বাকি অংশে পিলারের কাজ করা হয়েছিল। এই অংশে দুইটা পিলার করা বাকি ছিল, এখন সেই পিলারের কাজ করা হচ্ছে। কিছু কিছু পিলারে পিলার ক্যাপ বসানোর কাজ চলছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ভিডিওটি দীর্ঘ হবে, তাই কয়েকটি পর্বে ভাগ করে ভিডিওগুলো আপলোড করা হবে। প্রথম অংশে আবদুল্লাপুর থেকে কামারপাড়া অংশ পর্যন্ত দেখানো হবে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো প্রকল্প অংশটি আমি দেখেছি। কাজের অগ্রগতি বেশ ভালো, বিভিন্ন পয়েন্টে দিন রাত 24 ঘন্টা কাজ চলছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশে কাজ বন্ধ ছিল, তবে এখন আমি ঘুরে দেখতে পেয়েছি যে সকল অংশে তারের লাইনের কারণে কাজ বন্ধ ছিল সেই সকল অংশে এখন কাজ চলছে। এইদিকে ফ্লাইওভারের কাজ চালুর কারণে যান চলাচল খুবই কম, কারণ আশুলিয়ার ওই অংশে রাস্তা অনেকটাই ভাঙা আর ফ্লাইওভারের কারণে রাস্তা খুবই সরু, যার কারণে সেখানে তীব্র যানজট তৈরি হয়। এদিকে আমার হাতের ডান দিকেই ফ্লাইওভারটি বাঁক নিয়ে উত্তর দিকে চলে গেছে। এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই পাশেই দুই লেন করে মোট 4 লেনের রাস্তা তৈরি হবে। এখন আমি রয়েছি সুইস গেট এলাকায়। এদিকেও কাজের অগ্রগতি বেশ ভালো। কাজের অগ্রগতি দেখে আশা করা যায় কামারপাড়া থেকে আবদুল্লাপুর অংশ পর্যন্ত এই অংশের সবগুলো পিলারের পিলার ক্যাপ আগামী এক মাসের মধ্যে বসানো যাবে। বেড়িবাঁধের এই অংশের রাস্তাটি দুই লেনের হলেও ঠিক বাম পাশেই উত্তর আর অভ্যন্তরীণ গাড়ি চলাচলের জন্য আরও দুই লেনের রাস্তা রয়েছে। ফ্লাইওভারের ঠিক পাশেই তুরাগ নদী আর এর অপর পাশে রয়েছে বিশ্ব ইস্তেমা। বিশ্ব ইস্তেমার লাখ লাখ মানুষ যখন এখানে জমায়েত হয় তখন এখানে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়, যার কারণে এদিকে তীব্র যানজট তৈরি হয়। যখন এই এক্সপ্রেসওয়ের কাজ শেষ হয়ে যাবে তখন নিরবিচ্ছিন্নভাবে গাড়ি চলাচল করতে পারবে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরিতে প্রায় 17,000 কোটি টাকা খরচ হবে। 2026 সাল নাগাদ এই প্রকল্পের কাজ সম্পূর্ণ শেষ করার কথা রয়েছে। তবে 2025 সালের মার্চের দিকেই ধোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত এই অংশের ফ্লাইওভারের দুটি করে 4 লেন চালু করার কথা রয়েছে। বর্তমানে ওই অংশের কাজ বেশ জোরালো গতিতেই চলছে। এই স্থানে ওঠানামার জন্য দুই পাশে র্যাম্প রাখা হয়েছে। মোট 4টি পয়েন্ট থেকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করা হচ্ছে। এর মধ্যে একটি পয়েন্ট হচ্ছে এই জায়গাটি। এই জায়গাটি আরও একটি কারণে খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব ইস্তেমার শুক্রবারের যে জুমার নামাজটা হয় সেই জুমার নামাজের ইমাম এই রাস্তার ঠিক সামনে অবস্থান করে। আপনারা যদি ইমাম সাহেবকে সরাসরি দেখতে চান তাহলে এদিকে চলে আসতে পারেন। এই অংশে দেখতে পাচ্ছি কাজের অগ্রগতি বেশ ভালো। কাজ যাতে দ্রুত শেষ করা যায় তাই বিভিন্ন পয়েন্টে অসংখ্য লোকবল দিয়ে কাজ করানো হচ্ছে। রাতের বেলাও যখন এদিক দিয়ে আসি তখন বিভিন্ন অংশে শ্রমিকদের কাজ করতে দেখেছি। শুরুতে এই প্রকল্পে অর্থ সংস্থান নিয়ে কিছুটা জটিলতা ছিল, তবে এখন কোনো অর্থ সংকট নেই। যদি সঠিকভাবে অর্থ ছাড় করা হয় তাহলে এই প্রকল্পের কাজ শেষ করতে খুব বেশি বেগ পেতে হবে না। অন্যদিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও অর্থ সংস্থান নিয়ে সমস্যা হচ্ছিল, এখন আপাতত সেটা সমাধান হয়েছে। আগামী এক মাসের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও পুরোপুরি শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে। কামারপাড়ার এই অংশেও ফ্লাইওভারে ওঠানামার জন্য র্যাম্প রাখা হয়েছে। নভেম্বর থেকে মার্চ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে সাধারণত বৃষ্টিপাত খুবই কম হয়, বলতে গেলে বৃষ্টিপাত হয় না। এই সময় প্রকল্পের কাজ বেশ দ্রুতগতিতে এগিয়ে নেওয়া যাবে আর এই সময় প্রকল্পের অগ্রগতিও সবসময় বেশ ভালো থাকে। আশা করা যায় এই কয়েক মাসের মধ্যে প্রকল্প আরও অনেকটা দৃশ্যমান হবে। এখন চলে আসলাম কামারপাড়া চত্বর। পরের ভিডিওতে বাকি অংশ দেখানো হবে।
আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন। যারা আমার আগের ভিডিও দেখেননি তারা আমার আগের ভিডিও দেখতে পারেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।